এবারে আপেল হয়েছে বাংলাদেশের দিনাজপুরে। আকার, রং এবং স্বাদ একদম বাজারের আপেলের মতোই। দিনাজপুর সদরের সাজু, যিনি পেশায় একজন ব্যবসায়ী, গত বছর ভারত থেকে তিনটি জাতের আপেলের চারা নিয়ে এসে রোপণ করেছিলেন তার ছাদ বাগানে। জাতগুলো হলো HRMN99, ডোরসেট গোল্ডেন এবং কাশ্মীরি আপেল। এক বছরের মধ্যেই তিনটি জাতেই চলে আসে ফল। পোকার আক্রমণে কাশ্মীরি আপেলের ফল ঝরে গেলেও পরিপক্ক হয় HRMN99 ও ডোরসেট গোল্ডেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই গাছটির মধ্যে চমৎকারভাবে আপেল ধরে রয়েছে। আপেল শুধু যে ধরেই রয়েছে তাই নয়, এই আপেলটির আমরা যদি সাইজ দেখি, আমার হাতের সঙ্গে আপনারা তুলনা করুন, যে সাইজটি আমরা বাজারে যে সকল আপেল দেখতে পাই সেই সাইজ এবং সেই কালার এবং আপেলের যে গন্ধ সেটি আমরা বুঝতে পারছি এই গাছটির কাছে এসেই। এই গাছটির মধ্যে যেমন চমৎকার আপেল ধরে রয়েছে এবং যে আপেলের বৈশিষ্ট্য সেটি আমরা প্রকাশ পাচ্ছে সেই আপেলটির মধ্যে, সেই সঙ্গে আমরা পাশে আরেকটি গাছ দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটির মধ্যেও আপেল ধরে রয়েছে এবং এটির সাইজও সেই বাজারের আপেলগুলোর মতো, এবং এটি আমরা গোল্ডেন কালারের দেখতে পাচ্ছি আপেলটি। এই জাতটির নাম হলো ডরসেট গোল্ডেন এবং পাশে যেই জাতটি আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেটির নাম হলো HRMN99। আমরা অনেকে এটিকে হরিমন 99 বলে থাকি। তো এই যে জাতগুলো, এই দুটি জাতেই আমাদের গরম আবহাওয়া বা আমাদের মতো বাংলাদেশের মতো গরম দেশে এই জাতগুলোতে আপেল ধরা সম্ভব, সেটি ইতিমধ্যে আপনারা এই গাছটি দেখেই প্রমাণ পেয়ে যাচ্ছেন। তো এই আপেলগুলো চাষ হয়েছে দিনাজপুর সদর উপজেলার সাজু ভাইয়ের ছাদ বাগানে। সাজু ভাই তিনি একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার সঙ্গে সঙ্গে তার এই ছাদ বাগানে বিভিন্ন প্রকার ফল গাছ, ফুল গাছ, শোভা বর্ধনকারী গাছের সঙ্গে তিনি আপেল চাষ করেছেন এবং সফলভাবে তিনি আপেল চাষ করেছেন। এইবার প্রথম তার গাছে এই আপেলগুলো ধরেছে এবং এই আপেলগুলো যে আমি আপনাদের দেখেছি, আবারও দেখাই যে এই আপেলগুলোর সাইজ এবং যে কালার সেটি আমাকে মুগ্ধ করেছে এবং এটি প্রমাণ করিয়েছে যে আমাদের বাংলাদেশে আপেল চাষ করা সম্ভব। বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব কি না সেটি নিয়ে কথা বলছি না, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আপেল হওয়া সম্ভব সেটি আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ছাদ বাগানেও যে আপেল হওয়া সম্ভব সেটিও কিন্তু আমরা এখানে প্রমাণ পেয়েছি। আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে দেখব যে হাফ ড্রামের চেয়েও ছোটো সাইজের একটি ড্রামে এই আপেলগুলো গাছ রোপণ করা হয়েছে এবং সেখানে আপেল হয়েছে। আমি যদি পাশের আপেল গাছটিতে দেখাই, যে ডরসেট গোল্ডেন যেটির কথা আমি বললাম সেটির মধ্যে, সেটিও কিন্তু এভাবে হাফ ড্রামে হয়েছে এবং সেটিতে আপেল ধরেছে। তো এখন আমরা এই যে বাগানের যিনি মালিক সাজু ভাই তার সঙ্গে কথা বলবো, এই আপেল গাছগুলো চাষ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, তিনি কোথায় থেকে এই গাছগুলো নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা তার সঙ্গে কথা বলবো। কি বলবো, যে আসলে ফলটা দেখে আমি নিজেও মুগ্ধ, কারণ সাইজ নিয়ে একটা কথা ছিল, অলওয়েজ দেখছিলাম যে পারফেক্ট সাইজ কারো ছিল না, কিন্তু আমি তো আমার ফলনে সাইজটা যেটা পাইছি এবং কালার পাইছি এবং স্বাদ যেটা একদম বাজারের কোনো আপেলের তুলনায় মানে সমতুল্য, মানে কোনো দিক দিয়ে কম না। আমার এই আপেল গাছ দেখার জন্য অনেকজনেই আসতেছে, ফলে আমি আপেল গাছ আপেলগুলো ছিটতেছি না। তো একটা আপেল পড়ে গিয়েছিলো ম্যাচিউর হওয়ার পর, সেটাই খেয়ে দেখছি, স্বাদ, মিষ্টি, গুণাগুণ সম্পূর্ণ বাজারে যে আপেলগুলো পাওয়া যায় ঠিক তার মতোই, কোনো অংশে কম না। বাংলাদেশে অনেকেই আপেল চাষ করতে গিয়ে সফল হন না অথবা ভালো মানের আপেল ফলাতে পারেন না, এজন্য তিনি সঠিক জাত নির্বাচনের অদক্ষতাকেই দায়ী করেন। অবশ্যই জাত এটা করে যে জাত ভালো জাত দেখে, তারপর যে অনেকজনেই আমাকে কমেন্ট করছে আমার বিভিন্ন গ্রুপ থেকে বা ইয়াতে, যেগুলো যখন আমি ছাড়ছি তো তাদের কাছে যেটা বলতেছে যে গাছ চার বছর পাঁচ বছর লাগাইছি ফল আসে না, হ্যাঁ ইয়া আসে না, তা অনেকজন দেখি যে আপেল আসছে ছোটো ছোটো সাইজ, বেকা বা বেকা ছোটো, তাই জাত একটা প্রধান বিষয়, যেটা ভালো জাত যদি না হয় হ্যাঁ সেক্ষেত্রে এত ভালো ফলন আশা করতে পারি না আমরা। বাজারে যেই চারাগুলো বা ইয়া পাওয়া যায়, যে আমরা যেটা আপেল খাই বিচি সংগ্রহ করি, সেই গাছগুলোর যে ফল আশা করতেছি আসলে ওগুলো হলো হাই চিলিং আওয়ারে হয়, সেগুলো থেকে ফল আশা করা আসলে সম্ভব না। যেরকম বিশেষভাবে তৈরি ডরসেট গোল্ডেন, হরিম, HRMN99 যেগুলো লো চিলিং আওয়ারে ফল ভালো হয় এগুলোতেই ফল আসবে। হাই চিলিং আওয়ারের যেগুলো আছে গাছগুলো ওগুলোতে ফল না আসার সম্ভাবনা বেশি। ফেসবুকে, ইউটিউবে এই দুই জায়গায় দেখছি যে ইন্ডিয়ার বিলাসপুরে হরিমন শর্মা নামে এক লোকের
লোক যিনি জাতকরণ করছে তিনি দেখাইছে যে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আপেলটা ফলন করা সম্ভব তার এই জিনিসটা দেখে আমি উৎসাহিত হয়ে ইন্ডিয়া থেকে এটা গাছ নিয়ে আসি আমি নিজের জন্য আমি গত বছর মার্চে নিয়ে এসেছি আর কি গাছটা কোনো রকম রাসায়নিক সারের ব্যবহার না করেই তিনি টবের মাটি বা পটিং মিক্স তৈরি করে চারা রোপণ করেছিলেন আমি নিয়ে আসলাম মাটি নিয়ে আসলাম সাধারণত জমিতে যে চাষ করা মাটি সেই মাটিগুলো নিয়ে আসছিলাম আর সাথে গোবর সার 40% মাটি 40% গোবর সার 10% কোকোপিট আর ভার্মি কম্পোস্ট একটু দিয়েছি হাড়ের গুঁড়া আর হলো আপনার খৈল পচা যেটা বলে এটা দিয়েছি এটা ফুল আসছে আপনার এই আনুমানিক জানুয়ারি দিকে আর ডরসেট গোল্ডেন এবং হরিমন 99 দুইটাই একসাথেই ফুল আসে এই গাছগুলোতে আমি কোনো বাড়তি যত্ন নিতে পারিনি এবং যত্ন প্রয়োজন পড়ে না হ্যাঁ নিয়ে আসার পরে স্বাভাবিকভাবে রাখি দিছি পানি দিছি ইয়া দিছি আর কোনো কিছু লাগেনি এক্সট্রা কোনো কিছু লাগেনি যত্ন নিতে হয়নি রোগ বলতে নাই বললেই চলে রোগ তেমন কোনো কিছু হয় না এই গাছগুলিতে বাংলাদেশে সফলভাবে অল্প পরিসরে আপেল চাষ সম্ভব হলেও বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে তিনি আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন আমি আশা রাখি যে আগামীতে এই ফলগুলো হয়তো বাণিজ্যিক আকারে বা ব্যাপক আকারে করা সম্ভব হয়তো আমাদের দেশে এটা করা সম্ভব হইতে পারে এখনও পরীক্ষা চলতেছে এটা নিয়ে গবেষণা চলতেছে অনেক ভাইরা আছে যেটা নিয়ে গবেষণা করতেছেন এভাবেই সকলের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের কৃষি এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন